কলকারখানা হইব, এলাকার মানুষের কর্মসংস্থান বাড়বো নাকি? এই তো কাম বাকি আছে, এইটা আমরাই করুম। ওর জন্য ওই অন্য কাউরে লাগবো না, ওই তারা 5 বছর পরিচয় দিতে দিতে ওগো সময় শেষ হয়ে যাইব। ফাইল নিয়ে যে নেই যাইব, কোন জায়গার থেকে আসছে, ওই অমুক জায়গার থেকে, আচ্ছা ঠিক আছে রাখেন। ওইটার জন্য কিছু লো নৌকা মার্কার এমপি না, উনি স্বতন্ত্র, কয় যে পরে আসেন, সিরিয়াল অনেক দূরে। কি কথা হাসা না? শেখ হাসিনা হইব প্রধানমন্ত্রী, আর এমপি হইব খুরকেসি মার্কা, হয় না কিডা? তাইলে নাও মার্কাই ভোট দেওয়া লাগবো, তাই না? দুই দিন ধরে আমার দল্লাই আইসে, আমি আলটাস নকরে যেমন মহিলা গো বোঝা যায়, ছেলে হইব না মেয়ে হইব, পেটে বাচ্চা থাকলে বোঝা যায় না। এই যত জায়গাতে ঘুরতেছি, আমার দল্লাই এসে মনে হইতেছে এই সিঙ্গারের মধ্যে দল্লাই ইউনিয়ন নৌকার ভোট সবচেয়ে ফার্স্ট হয়ে যাইব। এইটা আমি তো একজন শিল্পী, আবার অনেক সাধক অনেক অলি আবদালের দরবারেও আমি গেছি, গেছি না? আমার এইটা একটা বিশ্বাস হয়েছে, এটা কি মিশাগত হইব? এর মধ্যে কিন্তু আমার নিজের ইউনিয়নও আছে, আছে না? আমি কিন্তু কই নেই, আমি দল্লার কথাই কইছি। আমার মনে হয় কথাটা হাসা হইব। আর এক একজন নেতার মধ্যে মেম্বারগো মধ্যে যে আগুন আমি দেখতেছি, ইয়ের সামনে আর কিছু খারাপ পারবো না। রাজধানী তো রাজধানী, জেলা কিন্তু এমনি কই নেই রে আতাউর, তুমি জেম বাই নাও, দল্লা হইল সিঙ্গেরের রাজধানী নাকি? দল্লা সিঙ্গেরের রাজধানী, অতএব আমার মনে হয় রাজধানীর থেকে সর্বোচ্চ ভোট নৌকা মার্কায় দিবে, আর এই রাজধানীতেই সবচাইতে বেশি কাজ হবে ইনশাল্লাহ। যাই হোক, আর কথা বাড়াবো না। এক মেম্বার ওই প্রথম বক্তব্য দিল, কি জানি নাম, নামি জানের আগে ও সেক্রেটারি আব্বাস, তার বক্তব্যের মধ্যে কয় মা মা করলি তো গইলে যান, আর গইলে যায়েন না। না মায়ের জাত তো, আসলে তো যতই যাই কই, মার কাছে যখন বাচ্চায় দুধ চায়, ওই আসার মাসার দিয়ে তারপরেও কিন্তু কোলে নিয়ে দুধটাই খাওয়ায়, কি কথা সত্য না? এইটা হইলো মার জাত। তো আমার কথা হইলো, যাই হোক সবার ইমান দিক আল্লাহ, আমি যদি ভালো কিছু করে থাকি তাদের মনটা অবশ্যই নরম হইব নাকি? সানি যেমন দোয়া চাইছে, আমিও দোয়া চাইয়ে গেলাম। কি যে গা মরে একটা গান গাই, এই কথা একটা গান মনে পড়ছে, আর একটু বাড়াও তো। মানে এই যে মা মা কইলি যে আমি ভুলে যাই, এই কথায় আমার মেলা পুরনো গানটা গাওয়া হয় না কোনো সময়, একটা গান মনে পড়ছে, গাই নাকি? দেলোয়ারও গাবে নাকি সাথে? তাহলে দিয়ে দাও, মাইক দিয়ে দাও। একটা ভুলের কারণে অনেক কষ্ট পাইলাম আমি, আমার এই মনে ওরে আমি জইলা পুইরা মইরা গেলাম ওই চিতার আগুনে, আমি ওরে আমি জইলা পুইরা মইরা গেলাম চিতার আগুনে, অনেক কষ্ট পাইলাম আমি আমার এই মনে। একটু ভুলের কারণে, একটা ভুলের কারণে অনেক কষ্ট পাইলাম আমি আমার এই মনে, একটা ভুলের কারণে অনেক কষ্ট পাইলাম আমি আমার এই মনে, আমি জইলা পুইরা মইরা গেলাম চিতার আগুনে, আমি
জইলা পুইরা মইরা গেলাম চিতার আগুনে অনেক কষ্ট পাইলাম আমি আমার এই মনে একটা ভুলের কারণে অনেক কষ্ট পাইলাম আমি আমার এই মনে যে মিষ্টি কথায় ভুলাইলো আমায় কত মায়া দেখাইলো সে প্রেমের ছলনায় ও সে মিষ্টি কথায় ভুলাইছে আমায় কত মায়া দেখাইলো সে মিষ্টি ছলনায় হায় রে এতখানি স্বার্থপর সে হইল কেমনে হাইরে হাইরে এতখানি স্বার্থপর সে হইল কেমনে অনেক কষ্ট পাইলাম আমি আমার এই মনে একটা ভুলের কারণে অনেক কষ্ট পাইলাম আমি আমার এই মনে আমি জইলা পুইরা মইরা গেলাম চিতার আগুনে আমি আমি জইলা পুইরা মইরা গেলাম চিতার আগুনে অনেক কষ্ট পাইলাম আমি আমার এই মনে একটা ভুলের কারণে অনেক কষ্ট পাইলাম আমি আমার এই মনে আমি ভুল করেছি মানুষ চিনিতে চোখের জলে বুক ভাসে মোর নিষ্ঠুর আঘাতে আমি ভুল করেছি মানুষ চিনিতে চোখের জলে বুক ভাসে তার নিষ্ঠুর আঘাতে আমি ভালোবেসে দুঃখই শুধু পাইলাম জীবনে আমি আমি ভালোবেসে দুঃখই শুধু পাইলাম জীবনে অনেক কষ্ট পাইলাম আমি আমার এই মনে একটা ভুলের কারণে অনেক কষ্ট পাইলাম আমি আমার এই মনে সে যে মিষ্টি কথায় ভুলাইলো আমায় কত মায়া দেখাইলো সে প্রেমের ছলনায় ও সে মিষ্টি কথায় ভুলাইলো আমায় কত মায়া দেখাইলো সে প্রেমের ছলনায় ওরে এতখানি স্বার্থপর সে হইল কেমনে হাইরে হাইরে এতখানি স্বার্থপর সে হইল কেমনে
মনে অনেক কষ্ট পাইলাম আমি আমার এই মনে একটা ভুলের কারণে অনেক কষ্ট পাইলাম আমি আমার এই মনে আমি জইলা পুইরা মইরা গেলাম চিতার আগুনে আমি আমি জইলা পুইরা মইরা গেলাম চিতার আগুনে অনেক কষ্ট পাইলাম আমি আমার এই মনে একটা ভুলের কারণে অনেক কষ্ট পাইলাম আমি আমার এই মনে একটা ভুলের কারণে অনেক কষ্ট পাইলাম আমি আমার এই মনে একটা ভুলের কারণে অনেক কষ্ট পাইলাম আমি আম